সাহায্য করলাম, তারপর ওই উদ্গারি দিয়ে সেবা দিলাম, তারপর এই যে ধানের ফুল নিয়ে আসলাম, তারপর নতুন ধান ঘরে ঢুকাইলাম। আজকে হলো আমাদের এটা নবান্ন, হ্যাঁ, আজকে আমরা ধানের শীষ নিয়ে আসি, নিয়ে এসে লক্ষ্মীকে ঘরে নিলাম আজকে, আবার পুজো করবো, হ্যাঁ, তারপর পূর্বপুরুষদের কামনার জন্য শ্রাদ্ধ শান্তি করলাম আমাদের গ্রামের বাড়িতে, সবার ঘরে ঘরে এটা হয়, হ্যাঁ, এই পুজোটা হয়। আবার সন্ধ্যার দিকে ভালো মন্দ সব রান্নাবান্না করবো, করে লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়াবো।